হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস গান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখনই একটি অ্যালটমেন্ট অর্ডার রিসিভ করেছি। কোন পারপাসে এই অ্যালটমেন্ট এসেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদি উভয়ের ক্ষেত্রেই এই ভিডিওটি ভীষণ হেল্পফুল, কারণ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিরা উভয়ের ক্ষেত্রে এই অ্যালটমেন্টটি ভীষণ প্রয়োজনীয়। এবং অনেকদিন ধরেই আপনারা এর কথা বলছেন, তো এই অ্যালটমেন্ট অর্ডার ধরে ধরে বিস্তারিত ডিসকাস করব এবং কবে টাকাটি ডিসবার্স হবে বা কবে আপনারা পেমেন্টটা পাবেন সব কিছুই থাকবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। চলে এসেছি অর্ডারের একেবারে প্রথম দিকে। দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডি স্কিমস, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইসিডিএস ডিরেক্টরেট থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে, যার মেমো নম্বর আমরা দেখতে পাচ্ছি 1920 আইসিডিএম ডিটি, অর্থাৎ 1920 এই মেমো নম্বরের রেসপেক্টে, যার ডেট হচ্ছে 10th of June 2024। তো এই মেমো নম্বরের রেসপেক্টে কি রয়েছে এখানে বোল্ডে লেখাই আছে, ড্রয়াল লিমিট টুবোর্ডস অনোরিয়াম। তো অনোরিয়ামের যে ড্রয়াল লিমিট সেটা সেট করে দেওয়া হয়েছে। তো সেই জন্যই আমি ভিডিও শুরুতে বলেছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রে এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মে মাসের অনোরিয়াম কবে ঢুকবে সেটা নিয়ে আমাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দিদিরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছেন, তারই উত্তর নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। তো সাবজেক্ট দেখুন লেখা আছে ড্রয়াল লিমিট আন্ডার কম্পোনেন্ট 02.02 অনোরিয়াম WB স্কিম WB 156 WB অঙ্গনওয়াড়ি সার্ভিসেস জেনারেল 6040 আন্ডার 3975। এখানে ডিটেল সাবজেক্টটা লেখা আছে, ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কোন কম্পোনেন্ট 02.02, যেটা হচ্ছে অনোরিয়াম কম্পোনেন্ট, আর স্কিম নেম হচ্ছে WB 156 WB অঙ্গনওয়াড়ি সার্ভিস জেনারেল 6040। তো এই সাবজেক্টটা দেখতে পারছেন, অর্থাৎ খুব সহজভাবে বললে যেটা হয় সেটা হচ্ছে অনোরিয়াম হেডে অ্যালটমেন্ট চলে এসেছে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কত মাসে অনোরিয়াম এসেছে এবং সেই টাকাটা কবে ডিসবার্স হবে। তো এটাই হচ্ছে এখন প্রশ্ন। এবং আরও একটি প্রশ্ন, যে এটা কি শুধু গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে নাকি এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে আলাদা অর্ডার হয়েছে, সেটাও এখন প্রশ্ন। তো সব কিছু নিয়েই আলোচনা করব। কি লেখা আছে একটুখানি দেখিয়ে নিই। ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আপ আন্ডার 02.02 অনোরিয়াম WB স্কিম WB 156 ফর ফান্ড অ্যামাউন্টিং এত টুওয়ার্ডস অনোরিয়াম ফর AWWs অ্যান্ড AWH অফ গভর্নমেন্ট রান আইসিটিএস প্রজেক্ট ইন ফেভার অফ দ্য IAS অফ গভর্নমেন্ট প্রজেক্টস ব্লক লেভেল ইমপ্লিমেন্টিং এজেন্সিস অ্যাজ পার অ্যানেক্সর এনক্লোজড। মানে এই অনোরিয়াম হেডে 02.02 এই কম্পোনেন্টে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে WB 156। তো কি পারপাসে অনোরিয়াম ফর AWWs অ্যান্ড AWH অফ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট। এখানে এই প্রশ্ন যে তাহলে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে অর্ডার হয়েছে, তাহলে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে অর্ডারটা হয়েছে কি না। তো আমি দেখিয়ে দেবো, এনজিও রান আইসিডিএস প্রজেক্টেরও অর্ডার হয়েছে। এটা হচ্ছে 1920 মেমো নম্বর গভর্নমেন্ট রানের ক্ষেত্রে, আর এনজিও রানেরটা এর পরেরটাই, অর্থাৎ 1921। তো আমি সেটাও দেখিয়ে দেবো, আর কি লেখা আছে একটু দেখে নিই। দ্য ফান্ড হেয়ার বাই অ্যালোকেটেড শ্যাল স্ট্রিক্টলি বি ইউজড অনলি ফর দ্য পারপাস মেনশনড অ্যাবভ অ্যান্ড নট ফর এনি আদার সাবজেক্ট অফ এক্সপেন্ডিচার এসওই অ্যান্ড ইউসি ইন রিকনসিলিয়েশন উইথ এশানে টু অ্যান্ড ET3 রিপোর্ট উইল হ্যাভ টু বি সাবমিটেড অ্যাট দ্য আর্লিয়েস্ট। এগুলো আপনাদের জানার জন্য নয়, অ্যাকচুয়ালি এটা অফিসিয়াল ম্যাটার, তো এগুলো আর নিয়ে ডিসকাস করছি না। এবার আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দিয়ে দেবো। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কত মাসে অ্যালটমেন্টের অর্ডার হয়েছে। তো এর উত্তরে বলবো যে প্রজেক্ট ওয়াইজ অ্যামাউন্টগুলো বিভিন্ন রকম হয়, সেজন্য এক্স্যাক্ট বলা যায় না। তবু আমার প্রজেক্টের হিসেবে বলছি, আমার প্রজেক্টের যে অ্যালটমেন্ট এসেছে তাতে একটা মাসের অনোরিয়াম ডিসবার সম্ভব হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই। কাজে এই অ্যালটমেন্ট অর্ডার থেকে মে মাসের যে বকেয়া অনোরিয়ামটা সেটা যে আপনারা পেয়ে যাবেন সেটা নিশ্চিত করে বলা যায়।
এরপর যে প্রশ্নটা অ্যারাইজ করবে সেটা হচ্ছে পেমেন্ট কতদিনে ঢুকবে বা এই বিলটা প্রসেসিং হতে কতদিন সময় লাগবে, এই প্রশ্নটা নেক্সট ডে তার উত্তরে বলবো। যে মোটামুটি বিল প্রসেসিং হয়তো আগামীকাল থেকে স্টার্ট হয়ে যাবে, তো বাই দিস উইক আপনারা পেয়ে যাওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে। তবে প্রজেক্টের বিভিন্ন সমস্যা থাকতে পারে বা ইন্টারনাল ইস্যু থাকতে পারে, সেজন্য কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে এই সময়টা। তো এই সপ্তাহে না হলে সামনের সপ্তাহে দেখুন, যদি দেরি হয় তাহলে আপনারা অফিসে একবার খোঁজ করবেন, কারণ কোন প্রজেক্টে কী সমস্যা সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আসলে অনারিয়াম হেডের অ্যালটমেন্ট নিয়ে আমি এর আগে কখনো ভিডিও বানাইনি, এটা আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের একটা ওপিনিয়ন আমি নিয়েছিলাম আগের একটি ভিডিওতে, আমি জিজ্ঞাসা করেছিলাম, সেখানে দিদিরা লিখেছেন যে হ্যাঁ অনারিয়াম অ্যালটমেন্ট সম্পর্কেও জানতে চান। তো সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি আপলোড করছি, আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো যথাসম্ভব দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো কনফিউশন থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। তো এটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে, আর এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে আমি এক ঝলক দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে নিন, তাহলে অথেন্টিক ইনফরমেশনগুলো চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর আমি সবসময় অর্ডার সহযোগে বলি, অর্ডার গুলো দেখিয়ে দিই আপনাদের, যাতে কেউ যদি নোট করতে পারেন করে নিতে পারেন। মানে অনেকেই অর্ডারগুলো নোট করে রাখেন, তো সেটা চাইলে করতে পারেন, ওটা নিয়ে সেই জন্যই আমি অর্ডারটা দেখিয়ে দিই। তো এবার আমি 1921-এর যে অর্ডারটা, অর্থাৎ এনজিওরান আইসিডিএস প্রজেক্টের যে অনারিয়াম অ্যালটমেন্টে এসেছে, সেটা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এনজিওরান আইসিডিএস প্রজেক্টের অর্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার যেটা বলেছিলাম যে 1921, তো এটাই দেখতে পাচ্ছেন 1921 আইসিডিএমডিটি, আর ডেট হচ্ছে 10th of June 2024। অর্ডারটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে পাবলিশড হয়েছে। তো এটা তো বললাম, তাহলে এখন দিদিরা আমাকে প্রশ্ন করবেন যে কোন মাসের ড্রয়াল লিমিটটা সেট করা হয়েছে, কোন মাসে অনারিয়াম হেডের ড্রয়াল লিমিট সেট করা হয়েছে, এটা দিদিরা এখন প্রশ্ন করবেন। আমার নলেজ অনুযায়ী এপ্রিল পর্যন্ত অনারিয়াম পেড হয়ে গেছে, কিছু কিছু প্রজেক্টে হয়তো এক্সেপশন থাকতে পারে। তো এই অর্ডারটা মে মাসের জন্য, মে মাসে যে অনারিয়াম এন্ডে আপনাদের বাকি আছে সেটা এবার মানে সেই রেসপেক্টে এই অ্যালটমেন্ট অর্ডারটি হয়েছে। আর আরেকটা প্রশ্ন যেটা অ্যারাইজ করবে সেটা হচ্ছে কবে এই বিলটা ডিসবার্স হবে বা কবে আপনাদের অ্যাকাউন্টে পেমেন্টটা ঢুকবে, এই প্রশ্নটা থাকবে। সেটা তার উত্তরে বলবো যে যেহেতু ড্রয়াল লিমিট সেট হয়ে গেছে, সেই জন্য খুব একটা বেশি দেরি হওয়ার কথা নয়, তো মোটামুটি এই সপ্তাহটার মধ্যে হয়ে যাওয়ার কথা। এবার সব প্রজেক্টের ক্ষেত্রে তো এইভাবে জেনারেলাইজ করে বলা যাবে না, তো হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে কোনো প্রজেক্টে বা কোনো ইন্টারনাল ইস্যু থাকে, তাহলে সেক্ষেত্রে সামনের সপ্তাহ বা পরে হতে পারে, সেটা আপনারা অফিস থেকে খোঁজ পাবেন। সব প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু সিনারিও সমান থাকে না। তো আমি একটা ওভারঅল সিনপসিস বললাম অ্যালটমেন্টের ব্যাপারে, অ্যালটমেন্ট এসেছে এবং মে মাসে অ্যালটমেন্ট, আর এটা বাই দিস উইক ডিসবার্স হয়ে যাওয়ার কথা, মানে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এর বেশি আর কি আমি বলতে পারি, যদি তাও কোনো কনফিউশন অ্যারাইজ করে আমাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আর আমি আবারও বলছি, এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর পরের ভিডিওতে আমি জুন মাসের যে মান্থলি ইসিসিডের থিম, সেই থিম বেসড আইসি মেটেরিয়াল নিয়ে আলোচনা করব, এবং এবারে যে অর্ডারটি হয়েছে সেই অর্ডারে কিছু ইনস্ট্রাকশন অ্যাড হয়েছে, যে ইনস্ট্রাকশনগুলো এর আগে আপনারা দেখেননি, মানে এর এর আগে অর্ডারে উল্লেখ ছিল না, তো সেই ইনস্ট্রাকশনগুলো অর্ডারে অ্যাড হয়েছে। তো সেই অর্ডার এবং আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে, যেটা হচ্ছে জুন মাসের মান্থলি ইসিসি ডে। কারণ জুন মাসের ক্ষেত্রে মান্থলি ইসিসি ডে সোমবারে, তৃতীয় সোমবারের পরিবর্তে তৃতীয় মঙ্গলবার হবে, এটা আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভিডিওতে আমি এর আগে বলেওছি। তৃতীয় সোমবার ঈদ উপলক্ষে এডাব্লিউসি ক্লোজ থাকবে, সেজন্য তৃতীয় মঙ্গলবার হচ্ছে। তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি ওই মানে বিস্তারিত আমি ওই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।